সাদা টেকাতে পারবো না তাহলে মেরুনটা রাখ মেরুনটার কালারটা খারাপ না দেখতে না তো এই হলো আমার সকালবেলার ব্রেকফাস্ট আর তোমাদের গোল্ড এমন শুরু করেছে এগুলো খাবে দেখো দেখো এখানে দই রয়েছে চিড়ে রয়েছে আর আম রয়েছে এটা খুবই ভালো হেলদি গরমে খাওয়া দাওয়া করার জন্য মিষ্টি দই এটা জানো তো বন্ধুগণ আজকে যেহেতু বাবা কলকাতা মার্কেট করতে গেছে ওষুধ আনার জন্য মা তাড়াতাড়ি করে সকালবেলায় রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছে এখানে আজকে মেনুতে থাকছে আমের ডাল এই গরমে কম বেশি সব্বার বাড়িতে আমের ডাল বা টক ডাল হচ্ছে আর তার সাথে রয়েছে সর্ষে বাটা দিয়ে মাখোমাখো করে ডাটার চচ্চড়ি ডাটার চচ্চড়িটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে রয়েছে আরও একটা প্রিয় খাদ্য সেটা হলো ঘাটকোলের ডাটা ভাজা আর এখানে মা আজকে স্পেশাল একটা জিনিস দিয়েছে সেটা আর কিছুই নয় নারকলের কোড়া আর তার সাথে পেঁয়াজ রসুন থাকবে ব্যাকগ্রাউন্ডে তোমরা কিন্তু যথারীতি গোল্ডের ম্যা ম্যা চেঁচা আওয়াজ শুনতে পাচ্ছ এইবার শোনো রিয়েল গোল্ড কেমন চেঁচাই ছবি হবে ছবি হবে আয় 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 টাকা মা টাকা এখন গোবিন্দর বিদায়ের পালা এতক্ষণ গোবিন্দ ডিউটি দিয়ে গেছে আমার জায়গায় আজকে চিরাদি উৎসব আছে পানিহাটিতে সবাই গৌরনিতাকে চিরাদি দেবে না সত্যি কথা অনেকেই জানে না আমার এটা আপলোড হতে একটু টাইম লাগবে কিন্তু পরের বছর হলেও মাথায় রাখতে পারবে লোকে চিরাদি ব্যাপারে যদি জানতে চাও ইউটিউবে মারবে চিরাদি উৎসব পানিহাটি পানিহাটি অনেক ভিডিও পেয়ে যাবে হ্যাঁ একদমই তাই সো এখন আমি দোকানে বসবো গোবিন্দ বিদায় নিয়েছে সকালে তোমাদের গোকুদা ছিল বাপরে বাপ কালকে রাত্রি 5টা পর্যন্ত লড়াই চলেছে ভিডিও আপলোড দেওয়ার জন্য ফাইনালি ভিডিওটা আপলোড দিতে পেরেছি এটাই মানে সবথেকে সাকসেসফুল তো সুকান্ত বাড়িতে ভাত খেতে চলে গেছে এখন ঘড়িতে 2:30 বেজে গেছে মার আসার কোনো নামগন্ধ নেই কারণ আজকে এমনিতেই আমি দেরি করে এসেছি মা আজকে দই নিয়ে এসেছে দই চিড়ে আর আম এই গরমকালে খেতে যে কি ভালো লাগে কি বলবো তো চলো এখন আমি একটু ওয়েট করি মা কখন আসে মা আসলে তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে বাকি ব্লগটা কন্টিনিউ করবো তো আমাদের দুজনের অবস্থা খানিকটা এরকম গোল্ড আমার কোল থেকে না মানে নামতে নারাজ আর আমি গোল্ডকে তুলতে নারাজ কিন্তু জিতে গেছে তোমাদের গোল্ডুরানি দেখো অবস্থাটা দেখো ভেবলু কিচ্ছু জানে না সব জানে দেখেছে না মা এখন রান্নাঘরে কি করছে দেখো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে মার এই অঙ্গভঙ্গিটা মা মুখে ফেস প্যাক মেখেছে কি মেখেছে এটা আমার মা তো কত কিছু ভাবনা চিন্তা তাই না তো এখন ওখানে ওই চিকেনগুলোকে ফ্রাই করতে দিয়ে আমি একটু পাখার নিচে এসে দাঁড়িয়েছি বাপরে বাপ গরমে আমি ঘেমে যাচ্ছি সো বন্ধুগণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের লিটিল গোলকে কোলে নিয়ে লিটিল লিটিল করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি কি বলো তো বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুরবাড়িতে যাবো তখন তো গোলকে কোলে নিয়ে আমাকে সব কাজকর্ম করতে হবে ও তোমাদের ভেতর থেকে আবার কয়েকজন কমেন্ট করে আমায় বলেছো ও প্রিয়াঙ্কা তোমার তো বাচ্চা কাচ্চা হলো বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে যাওয়ারই নাম নিচ্ছ না ও সব ফেসিলিটি বাপের বাড়িতে পাচ্ছ তার জন্যই যাচ্ছ না হ্যাঁ বন্ধুগণ সত্যি সত্যি বাপের বাড়িতে সব ফেসিলিটি পাচ্ছি বলেই যাচ্ছি না আর বাপের বাড়ি শুধু থাকলে হয় না সেখানে সাপোর্টিভ লোকজনও থাকতে হয় তাহলে তো ফেসিলিটি নেওয়া যায় তাই না আর জানো তো শ্বশুরবাড়ি গেলে আমি ফেসিলিটি কোনো বেশি পাই বলেই কম পাবো না গোল্ডের অবস্থাটা দেখো এই ঘর থেকে যাবে না এদিক ওদিকে খালি আঙ্গুল দিয়ে দেখো ঠিক এরকম আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এইটা লাগবে ওইটা লাগবে ওই যে ওই যে দেখাও দেখাও কি লাগবে সোনা কি লাগবে দেখাও ওই ওইভাবে হাত তুলে তুলে দেখাচ্ছে ওই পাশে হ্যাঁ ওই যে ওই ওইটা লাগবে এইটা লাগবে এরকম দেখাচ্ছে মাথায় টাক কি কি লাগবে কি লাগবে কি লাগবে আপনার কি লাগবে ম্যাডাম কি লাগবে আসুন 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 তাড়াতাড়ি আসুন আসুন এই যে কাকিমাকে দেখতে পাচ্ছ ইনি হলো আমাদের ওয়ার্ড কাউন্সিলার তো কাকিমা এসছে লোকনাথ বাবার পুজো নেমন্তন্ন করতে আমাদের সবাইকে তো কাকিমার কাছ থেকে শুনে নি আমাদের পুজোটা কত বছরের হচ্ছে বলো কাকিমা আমাদের লোকনাথ বাবার পুজোটা এই নিয়ে 2 বছর হচ্ছে 2 বছর হচ্ছে আমরা যেটাই করি আমার ওয়ার্ড কমিটিতে আমাদের 4 নম্বর ওয়ার্ডে সব থেকে একটা জিনিস আমার ভালো লাগে এটা হচ্ছে হলো যা যে যেই কাজটাই করি না কেন আমার ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ আমার সাথে থাকে এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা আমার একদমই তাই মা এসেও তো যাওয়ার জন্য ব্যস্ত ওয়ার্ডের মানুষজন প্রতিটা মুহূর্তে আমার সাথে থাকে যত রকম এই এত বড় আমাদের একটা কিছুদিন আগে আমাদের এই শীতলা মায়ের পুজো হলো হ্যাঁ হ্যাঁ আমি দেখেছিলাম সেটা এখানে যে দিদিরা আছে বা আমার থেকে যারা বৌদি বলো জেঠিমা বলো আমার থেকে যারা আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষই সবাই আমার থেকেই বড় হ্যাঁ সুতরাং তারা এই যে এত বড় শীতলা মায়ের পুজোটা সবাই একত্র না হলে সবাই একসাথে না হলে মনে না হয় না সেটাই মনে আমরা মানে উৎসাহে পারতাম না একদমই তাই
আমিও ভীষণ খুশি কাকিমা এসেছে নিমন্ত্রণ করতে, সবাই মিলে আমরা যাবো। আপাতত যে কদিন বাপের বাড়ি আছি এখানের পুজো পার্বণ সবেতেই পার্টি হবে। হ্যাঁ, সবাইকে আমি নিমন্ত্রণ করে গেলাম, সবাই কিন্তু যাবে কিন্তু, একদম ঠিক আছে। দেখেছো বন্ধুগণ, গল্প করতে করতে তোমাদেরকে বলাই হলো না আমি মুখে কি ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, কারণ তোমাদের থেকে প্রচুর কমেন্ট পাবো প্রিয়াঙ্কা মুখে কি মেখেছিলে। এখন না মুখে এই রেগুলার বেসে মাখছি মুসুরির ডাল, বেসন আর গোলাপ জলের একটা পেস্ট, কারণ গরম পড়ে গেছে। বিশেষ করে স্কিনে না ভালো করে যত্ন নিতে হবে। যতই আমরা হাউস ওয়াইফরা ঘরের ভেতরে থাকি, রান্নাবান্না তো করি, ছাদে যাই, জামা কাপড় মেলি, আর ঘরের ভেতরে না একটা হিট আসে, তার থেকে এগুলো যদি ব্যবহার করি ফেস প্যাক, তাহলে না খুব ভালো একটা গ্লো করবে স্কিন। আর এখন অ্যাপ্লাই করছি তোমরা সবাই জানো সিরাম শিট মাস্ক, এটা অ্যাপ্লাই করলে স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে। তো আমি স্নান টান করে হেয়ার ওয়াশ করে চলে এসেছি, এখন আমরা যাবো বেরু। কোথায় যাবো মা? ওমা কোথায় যাবো আমরা? তোমাদের বাড়ি ঘুরতে যাবো। পূজা বলে ওকে ওর বাড়িতে ফেলে দিয়ে আসবে, মাম্মাম বলেছে তোমাকে তোমার বাড়িতে ফেলে দিয়ে আসবে, কি হবে কি হবে। তো আমরা এখন একটু যাবো রিলায়েন্স ট্রেন্ডে, পূজার একটা জামা ড্রেস মানে এক্সচেঞ্জ করতে হবে, তার জন্য পরে একটু ওদের বাড়িতে যাবো। তাই হ্যাঁ, তো চলো আমরা রেডি হই, তারপর আবার আসছি। সো আমি অলমোস্ট এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর তোমাদের গোল্ড কি করছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, এত ফানি। দাঁড়া, রেডি তো হচ্ছিলাম শ্বশুরবাড়িতে যাবো বলে, তারপর পূজা বললো চল একটু শপিং করে আসি, ব্যাস এক পায়ে খাড়া ঘুরতে যাবো এখন দুজন। কিন্তু মনে মনে ভয়ও লাগছে, কারণ এখন বেজে গেছে প্রায় 6:30, 5টার সময় বেরোতে পারলে ভালো হতো, নাহলে মা মেরে তো বাড়ি ঢুকতে যদি দেরি হয় পুরো ডেট করে দেবে। আর গোল্ড, ও মাই গড, আমার চুলটা ছাড় মা ছাড়, মায়ের মাথার কি বাঁচা কোচা চুলগুলো তুই ছিঁড়ে দিবি, তোকে তো ন্যাড়া করলে মাথায় অনেক চুল হবে। এই যা, দেখেছো তোমাদেরকে বলা হয়নি গোল্ডের মাথার চুল কিন্তু মানসিক রয়েছে, খুব তাড়াতাড়ি জগন্নাথ ধামে যাবো মানে পুরী যাবো, এবং গোল্ডের মাথার যে চুলগুলো মানসিক রয়েছে সেই মানসিক কাটিয়ে আসবো। তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন তাড়াতাড়ি জগন্নাথ ধামে পৌঁছাতে পারি। বাচ্চা কাচ্চা কোলে নিয়ে গোজ গাছ হয়ে আমি বেরিয়ে যাই, আমার বোনের না বাচ্চা আছে না কাচ্চা আছে, ও বেরোতেই পারে না। আর গোল আমাকে দেখছে, কি দেখছো মা? ও কি দেখছো গোল? খুশি না ওই যে পূজা বলে ঘুমালোই না, ঘুমাবে কি তো তার নয় ওর ঘুমাবে কি? তো চলো না এখন বেরোই, দেখো ছটপট ছটপট করছে, মাম্মাম কি করছে তাই দেখতে আগে রেখে নিই তারপর হাঁটবো। বন্ধুগণ ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়েছি রিলায়েন্স ট্রেন্ডে, এখানে কিন্তু ভালো ভালো জিনিস আছে। কিন্তু পূজার, ও মাই গড, শপিং করতে গেলে এক জিনিস 10 বার দেখবে তারপরে গিয়ে পছন্দ করতে পারবে না, এটা নেবো ওটা নেবো সেটা নেবো, উফ মাথাটা পুরো খেয়ে নেয়। দেখতে পাচ্ছ পূজার হাতের কুর্তিখানা, এই যে হ্যাঁ হ্যাঁ এই পিঙ্ক কালারের কুর্তিটা কি সুন্দর, আমাকে বলছে ভালো লাগছে ভালো লাগছে, আমি বলছি হ্যাঁ ভালো লাগছে তোকে সুন্দর লাগবে, না 10 বার করে দেখো গায়ে টেনে টেনে দেখছে তারপরেও বলছে কি ভালো লাগবে না আমাকে। সো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ হয়েছে, উবের টোটোর আশা করছি। আমাদের মধুমার নিউ ব্যারাকপুরে উবের যে টোটো ছিল সেটাকে ব্যান্ড করে দিয়েছে, তো তার জন্য আমাদের আবার দুদিন দেখি এখন অটো টোটো করে বাড়ি যাবো। প্রায় ঢুকেছি তখন মনে হয় 6:30 বাজে, এখন প্রায় 9:45 কাছাকাছি বাজে, শেষই হচ্ছে না, একটা টোটো আসছে, দাঁড়া আগে বুক করি তারপর দেখাচ্ছি। দেখেছো বন্ধুগণ তোমাদের গোল্ড কতখানি ডেপো পাকা হয়েছে, পাড়া সমস্ত কাকিমা জেঠিমাদের সাথে ওর হলো বন্ধুত্ব, ওপরে আসার নামই নেই, মাকে খালি দেখিয়ে দেবে চলো চলো দিদু ঝিলপাড়ের দিকে যাবো, আঙুল দিয়ে দিয়ে খালি বাইরের দিকে ঝোঁক মেয়ের। আর দেখো এখানে আমি ওপরে চলে এসেছি, নিচে আর দাঁড়াইনি, কারণ এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাইরের জিনিস আর খাইনি, ফ্রিজে ছিল চিকেন নাগেটস সেগুলোকেই ভেজে নিচ্ছি, আর তার সাথে ভাজবো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস আর গরম গরম কফি, কারণ ঘড়িতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 8:30-9:00 কাছাকাছি। এই দেখো বলতে বলতে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পূজা খাবে ব্ল্যাক কফি, তার জন্য পূজার কাপটাতে আর
ভুচটা ঢালিনি, আর ঝুনকাকিও এসে গেছে, চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে মানে চিকেন নাগেটস, আর তার সাথে রয়েছে ফিস ফ্রাইজ। সো এটাই খাবো আজকে সন্ধ্যেবেলা। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি কালকে দুপুর দুটোর সময় চলে আসবো তোমাদেরকে এন্টারটেন করার জন্য, ততক্ষণ আমাকে সবাই মিস করো। যারা যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য থাকলো অনেক অনেক থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হলো মায়ের জ্বালা পোড়ার টাইম, সমস্ত গোছাতে হবে, যাই গিয়ে মাকে একটু হেল্প করি, তোমরা ব্লগটা এনজয় করো। বাই বাই।